হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমাদের লেসন 9টার আর একটুখানি বাকি আছে, তো সেটা নিয়ে চলো ডিসকাশন স্টার্ট করা যাক আজকে, সেটাই কমপ্লিট করা যাক। তো আমাদের এর আগের দিন হয়েছিল অ্যাক্টিভিটি 3 অবধি, আজকে অ্যাক্টিভিটি 4 থেকে মুভ অন করছি। অ্যাক্টিভিটি 4টাতে দেখো কী বলেছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বিটাকে ম্যাচ করতে বলেছে। প্রথমে আছে উইন্টার, উইন্টারে কী হয়, ভ্যাকেশন, বিউটিফুল, বিউটিফুল হয়ে যাবে রিভার, সাইকেল, সাইকেল হয়ে যাবে সাইকেল, ভ্যান, এয়ারি, রাইড, বোট, জার্নি, এগুলো সব প্যাসেজটাতেই ছিল। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 5টাতে, কী বলেছে দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বানাতে বলেছে। ভ্যাকেশন, উই ওয়েন্ট দার্জিলিং ইন মাই লাস্ট পুজোর ভ্যাকেশন, মানে আমি গত পুজোর ছুটিতে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। সিটি, কলকাতা ইজ দ্য বিগ সিটি, কলকাতা হয় একটি খুব বড় শহর। লোটাস, লোটাস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, লোটাস মানে পদ্ম ফুল হলো আমাদের জাতীয় ফুল। গার্ডেন, উই হ্যাভ আ ফ্লাওয়ার গার্ডেন, আমাদের একটি ফুলের বাগান আছে। লাঞ্চ, হ্যাভ ইউ টেকিং ইউর লাঞ্চ, বলেছি কি তুমি কি তোমার লাঞ্চ নিয়ে এসেছো। তো তারপর চলে আসছে অ্যাক্টিভিটি 6টাতে, কী বলেছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, এখানে আন্ডারলাইন ওয়ার্ডসটাকে কারেক্ট করতে হবে প্যাসেজ থেকে, প্যাসেজের সাহায্য নিয়ে। কী বলেছে প্রথমে একটা, জুহি ওয়েন্ট টু টার্কি উইথ হার ফ্রেন্ডস, একদমই না, সে তার সে টার্কিতে ফ্রেন্ডের সাথে যায়নি, ফ্যামিলির সাথে গিয়েছিল, তাহলে এখানে এই ফ্রেন্ডসটা রিপ্লেস হয়ে যাবে ফ্যামিলিতে। জুহি ওয়েন্ট বাই আ কার, সে গাড়িতে গিয়েছিল কি না, সে গিয়েছিল কি বিগ রেড বাসে। আফটার ব্রেকফাস্ট দে ভিজিটেড ফ্লাওয়ার গার্ডেন, তাহলে ব্রেকফাস্টের পরে, ব্রেকফাস্টের বদলে কী হবে, লাঞ্চ। ব্লুমিং লোটাসেস ওয়ার ফ্লোটিং অন দ্য পন্ড, পন্ড হবে না এখানে রিভার হবে, কারণ ইচ্ছা মতো রিভারটা পারাপার করার সময় তারা এগুলো দেখছিল। পাসার বাই শোড জুহি দ্য বারোস, পাসার বাই মানে এখন আরও যে যাত্রীরা আছে তারা জুহিকে এই বারো মানে সেই যে খরগোশদের ঘরগুলো সেগুলো সম্বন্ধে বলেছে। একদমই না, কে বলেছিল, বোটম্যান বলেছিল, যে নৌকা চালাচ্ছিল তিনিই বলেছিলেন। আর ট্রিপ ওয়াজ অর্ডিনারি, এই ট্রিপটা ছিল খুবই সাধারণ, সেটাও না, এটা অর্ডিনারি বদলে কী হয়ে যাবে, মেমোরেবল, এই ট্রিপটা ছিল খুবই মেমোরেবল জুহির কাছে। তো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 7টাতে, কী বলেছে দেখো, মেক আ লিস্ট অফ ভেহিকেলস উইথ ইঞ্জিন অ্যান্ড উইদাউট ইঞ্জিন, কী বলেছে, দুটো লিস্ট বানাতে বলেছে, একটা হলো যেগুলো ইঞ্জিনের সাহায্যে চলে সেটার একটা লিস্ট, আর যেগুলো ইঞ্জিনের সাহায্যে ছাড়া চলে সেটার একটা লিস্ট বানাতে বলেছে। তো দেখো ইঞ্জিনের সাহায্যে কোন কোনগুলো চলে, বাস, ট্রাম, ট্রেন, অটো, আর উইদাউট ইঞ্জিন, ইঞ্জিনের সাহায্যে ছাড়া চলে সাইকেল, বোট, সাইকেল, ভ্যান, রিক্সা। তো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 8টাতে, কী বলেছে দেখো, ম্যাচ দ্য ভেহিকেল উইথ দ্য নাম্বার অফ হুইলস দে হ্যাভ, এখানে ভেহিকেলের নামগুলো দেওয়া আছে, এই ভেহিকেলের সাহায্যে তাদের কটা চাকা সেটাকে ম্যাচ করতে বলেছে। তো মোটর বাইকে কটা চাকা, মোটর বাইকের হয়ে যাবে 2 হুইলস, দুটো চাকা, সাইকেল রিক্সা, সাইকেল রিক্সা হয়ে যাবে 3 হুইলস, তিনটে চাকা, ট্যাক্সি 4 হুইলস, বাস 6 হুইলস, ট্রেন মেনি হুইলস মানে ট্রেনের অনেকগুলো চাকা থাকে, বোট নো হুইল, কারণ বোট মানে নৌকোতে কোনো চাকা থাকে না। অ্যাক্টিভিটি 9টাতে দেখো কী বলেছে, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড, ডেসক্রাইবিং ওয়ার্ড মানে যে ওয়ার্ড দ্বারা ডেসক্রাইব করা বোঝে, বা যে ওয়ার্ড বলতে গেলে অ্যাডজেক্টিভকে বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা ডেসক্রাইব করে। তো এখানকার আমাদের ডেসক্রাইবিং ওয়ার্ডগুলো খুঁজতে হবে। তো প্রথমে একটা মধ্যে আছে গুড, তারপরটাতে আছে গ্রিন, ফ্যাট, রেড, টল, ফানি। তো তারপর চলে আসে অ্যাক্টিভিটি 10টাতে, কী বলেছে দেখো, সি দ্য পিকচার কেয়ারফুলি, ছবিটাকে কেয়ারফুলি দেখতে বলা হয়েছে। রাইট, 6 সেন্টেন্সেস টু ডেসক্রাইব দ্য পিকচার, এই পিকচারটাকে ডেসক্রাইব করে 6টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে। তো দেখো, উই সি আ রোড ইন দিস পিকচার, আমরা এই ছবিটাতে একটা কী দেখতে পাচ্ছি, একটা রাস্তা দেখতে পাচ্ছি। 2 মেন ইজ স্ট্যান্ডিং উইথ দেয়ার ভেহিকেলস, দুজন মানুষ দাঁড়িয়ে আছে তাদের যানবাহন নিয়ে। দে আর টকিং উইথ ইচ আদার, তারা একে অপরের সাথে কথা বলছে। দ্য ওয়েদার ইজ সানি হেয়ার, এখানকার আবহাওয়াটা কীরকম, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। দেয়ার আর মেনি ট্রিজ বিসাইড দ্য রোড, এই রাস্তার পাশে অনেক গাছ রয়েছে। দ্য 2 মেন সিম টু বি ফ্রেন্ডস, এই দুজনকে দেখে মনে হচ্ছে যে দুজন বন্ধু। তো এই অবধি ছিল লেসন 9টা, আর পার্ট 3 পুরো বইটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। সো থ্যাংক ইউ।